আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। অনেকে দেখবেন হতাশ, মানে দিনে দিন দিন শৈল্য শক্তিটা কমে যাচ্ছে। আপনারা কিন্তু সহজে আপনার শৈল্য শক্তিটা বৃদ্ধি করতে পারবেন স্বল্প খরচে। শুধু চারটা খাবার তালিকা রাখবেন, দেখবেন আপনার 80 বছর হলেও শৈল্য শক্তিটা সহজে দূর রাখতে পারবেন, আর শৈল্য শক্তি 80 বছর হলেও শক্তিটা কমবে না। প্রথমে যে খাবারটা বলতেছে এটা হলো গাজর। গাজরটা আমরা সবাই চিনি, বেশিরভাগ মানুষই আমরা গাজর খেয়ে থাকি, সবজি হিসাবে খেয়ে থাকি, কেউ আবার এটা সালাদ হিসাবে খায়। তবে যারা শক্তি বৃদ্ধি করতে চান তারা জুস হিসাবে খাবেন, দেখবেন খুবই ভালো কাজ করব। আর গাজর রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন B1, ভিটামিন সি। শরীরে যদি ঘাটতি থাকে তাহলে সহজে আপনারা পূরণ করতে পারবেন, এবং পুষ্টি ভরপুর, শরীরে পুষ্টি ঘাটতি থাকে তাহলে সহজে পূরণ হবে। চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে, এবং অনেকে দেখবেন বয়স্ক ছাপ দেখা যায়, কম বয়স কিন্তু বয়স্ক ছাপ দেখা যায়, বয়স্ক ছাপটা সহজে দূর করতে পারবেন। অতিরিক্ত ওজন যদি থাকে তাহলে সহজে এটা কমাতে পারবেন। অনেকে দেখবেন হাত পাও জ্বালা পড়া করে, এই জ্বালা পড়া সহজে দূর হবে, তারা নিয়মিত গাজর খাবেন। দ্বিতীয় নাম্বার যে খাবারটা বলতেছে এটা হলো পালং শাক, এবং স্বল্প খরচে এই পালং শাকটা আপনার সংগ্রহ করতে পারবেন। নিয়মিত খাবার তালিকায় পালং শাক রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার শৈল্য শক্তিটা সহজে বৃদ্ধি হবে, এবং 80 বছর বয়স হইলেও শৈল্য শক্তিটা কমবে না। এবং অনেকে দেখবেন দাঁত হাড় এগুলো ক্ষয় হয়ে যায়, ক্ষয়টা সহজে রোধ করতে পারবেন। আমার হাত পাও হাড়ের দাঁত এগুলো কখনো ক্ষয় হবে না। দৃষ্টিশক্তি সহজে বাড়ায় পালং শাকে, এবং নতুন রক্ত তৈরি করতে খুবই সহায়ক। তৃতীয় নাম্বার যে খাবারটা হলো কলা। কলাটা কিন্তু আমরা সবাই খাই, তবে প্রতিদিন 2টা করে কলা খান। প্রতিদিন 2টা করে কলা খাইলে আপনার শৈল্য শক্তিটা সহজে দূর রাখতে পারবেন। লাস্ট যে খাবারটা বলতেছি এটা হলো তরমুজ। তরমুজটা যদিও সিজনি একটা ফল, তবে চেষ্টা করবেন সবসময় তরমুজ খাওয়ার জন্য। তরমুজ কিন্তু প্রচুর পরিমাণে আমার শৈল্য শক্তিটা সহজে ধরে রাখতে পারবেন, এবং শৈল্য শক্তিটা সহজে বৃদ্ধি হবে, দিন দিন আপনার শৈল্য শক্তিটা সহজে বৃদ্ধি করবে। এবং তরমুজে কিন্তু যাদের পেশি ব্যথার মধ্যে বিভিন্ন পেশা মানে পেশির মধ্যে ব্যথা, বাত ব্যথা, এসব ব্যথা থাকে, এই ব্যথা সহজে দূর করতে পারবেন। স্কিনের যে স্বাস্থ্যটা ভালো রাখে, ভিটামিন এ এবং সি পাওয়া যায়। অনেকে দেখবেন চুল পড়ে যায়, এই চুল পড়া রোধ করে, এবং অনেকে দেখবেন চুল পড়ে যায় এবং মাথার মধ্যে বিভিন্ন খুশকি হয়, এই খুশকি সহজে দূর করে তরমুজ নিয়মিত খেলে।